বন্ধুরা স্বাগত খবর বাংলার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটে শুরু হয়েছে বর্ষার দ্বিতীয় ইনিংস এবং পূর্বাভাস মতোই উত্তরবঙ্গে বৃষ্টির ভয়ঙ্কর দাপট শুরু হয়ে গেছে এর প্রভাব দক্ষিণবঙ্গে কিছুটা পাওয়া যাবে এমনটা আশা করা যাচ্ছে যার ফলে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবারেও দক্ষিণবঙ্গের এক দুটি জেলাতে হয়তো ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি হালকা মাঝারি থাকবে দক্ষিণবঙ্গে চিত্রটা দেখুন আপনাদের দেখাচ্ছি স্যাটেলাইট চিত্র এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছেন বিহার তার সঙ্গে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা এবং বাংলাদেশের মোটামুটি ধরে রাখুন রাজশাহী রংপুর মনমোহন সিলেট এছাড়া সম্ভবত এটা খুলনা বিভাগ এবং ঢাকা বিভাগের কিছু কিছু অংশকে কভার করতে পারে মানে বৃষ্টিপাত নামাতে পারে তাহলে দক্ষিণবঙ্গের ভাগ দিয়ে কী রয়েছে আমরা দেখব এখানটাতে আসছি একবার আবহাওয়ার আপডেটটিকে দেখে নিয়ে আগে আবহাওয়া দপ্তর কী বলছে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর আবার বজ্র বিদ্যুতে সতর্কতা দিয়েছে মাঝারি ধরনের বজ্রপাত হতে পারে মানে বজ্রপাতের সতর্কতা ভালোই রয়েছে এবং হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে দেখুন কোন কোন জায়গাতে বলছে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এছাড়া দক্ষিণবঙ্গের দুটি জেলা উল্লেখ করেছে বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জেলাতে সকালের দিকেই বৃষ্টিপাতের সম্ভাবনা তাহলে আমরা ফিরে এলাম যেটা আবহাওয়া দপ্তর বলছে সতর্কতা সেটা কিন্তু এই আমরা যে চিত্রটা দেখছি তাতে কিন্তু একদম মিলছে মানে এই যে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা তার সঙ্গে মুর্শিদাবাদ এবং বীরভূম একদম এই যে সিউড়ি নলহাটি রামপুরহাট এগুলো কভার করেছে মুর্শিদাবাদ এই কিন্তু এটা এটার যে গতি প্রকৃতি সেটা দেখা যাচ্ছে যে কাটুয়া মানে পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া পশ্চিম বর্ধমান বা নদিয়ার দিকে কিন্তু ধাওয়া করছে এবং সেটা বাংলাদেশে দেখুন যেটা বলছিলাম রাজশাহী হয়ে সিং এবং এই যে রংপুর হয়ে কিন্তু এটা এছাড়া সিলেটের দিকে প্রভাব বিস্তার করছে মানে এবং মেঘালয় এইখানে যে রয়েছে আসামেও রয়েছে বঙ্গিকাও পাঠশালা গোয়ালপাড়া ধুবড়ি এই জায়গাগুলোতে কিন্তু এটার প্রভাব বিস্তার করছে ঘন কালো মেঘটি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ঘন কালো মেঘ ঢুকছে তার মানে সকাল সকালই কিছুটা বৃষ্টিপাত আশা করা যেতে হতে পারে কোথাও কোথাও হতে পারে দক্ষিণবঙ্গে এই যে মেঘগুলি যাচ্ছে পুরুলিয়ার দিকেও পরবর্তী ক্ষেত্রে প্রবেশ করছে তার মানে বিহার এলাকাতে প্রচুর বৃষ্টিপাত এবং তার সঙ্গে বিহার লাগোয়া এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ উত্তরবঙ্গের লাগোয়া যে ঝাড়খণ্ড এলাকা সেখানেও দেখুন এখানে প্রচুর বৃষ্টিপাত রয়েছে যে দুমকা দেওঘর গড্ডা শিবগঞ্জ এই সমস্ত দিকে মুর্শিদাবাদের ধুলিয়ান এদিকে বীরভূমের নলহাটি সিউড়ি এইগুলি কভার করছে এছাড়া বহরমপুর এগুলোতে কিন্তু মেঘলা আকাশ তো থাকবেই কোথাও কোথাও বৃষ্টিপাত নামাতে পারে মানে এই বৃষ্টি এই মেঘগুলি নিচের দিকে নামবে তার ফলে কিছুটা বৃষ্টিপাত হতে পারে এছাড়া এবারে আপনারা জিজ্ঞেস করবেন যে তাহলে হুগলি দুই চব্বিশ পরগনা বা এদিকে মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে বৃষ্টিপাত হবে কিনা তো দেখুন মেঘটা কি দেখতে পাচ্ছেন মেঘে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু জলীয় বাষ্পযুক্ত মেঘ রয়েছে অর্থাৎ এর প্রভাবে কিছুটা আশা কর করা যেতে পারে দেখিয়ে দিচ্ছি এছাড়া বাংলাদেশ এখানেও দেখুন জলীয় বাষ্পযুক্ত মেঘ রয়েছে ত্রিপুরার দিকেও রয়েছে এগুলি যদি চলে আসে তাহলে কিছুটা মেঘলা মেঘলা আকাশি মনে হচ্ছে থাকবে এবং তাপমাত্রা তা আপাতত জানিয়েছে যে খুব বেশি পরিবর্তন হবে না এবং আলিপুর আপাতত উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে কমলা সতর্কতা জারি করেছে যেখানে বলছে আলিপুরদুয়ার কোচবিহার এখানে ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এছাড়া উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে মালদা কিছুটা হতে পারে তার মানে এই সমস্ত এলাকা জুড়ে ভয়ঙ্কর একটা বৃষ্টির দাপট আপনারা পাবেন এটা পরিষ্কার কিন্তু এই চিত্র থেকে বোঝাই যাচ্ছে এবারে আপনাদের দেখিয়ে দেব যে কোন দিকে কোন দিকে পরবর্তী ক্ষেত্রে কি হতে পারে এবং এটার সঙ্গে একবার দেখে নিচ্ছি বজ্রবৃষ্টি মোড়ের ওইন্দির কোনো মিল থাকছে কি না চলুন এখানে দেখা যাচ্ছে একদম মিল রয়েছে তো এই তো পরিষ্কার দেখা যাচ্ছে একদম আলিপুরদুয়ার কোচবিহার এদিকে সে জলপাইগুড়ি দেখুন এখানে কিন্তু রয়েছে এখানে এই যে আমরা দেখছিলাম গোয়ালপাড়ার দিকে এখানেও মেঘ রয়েছে মানে এই মেঘটার সঙ্গে কিন্তু এর মিল পাওয়া যাচ্ছে এবং বিহার বিহারে যেটা দেখছিলাম বিহারের দিকে মেঘটি ছিল পাটনা দারভাঙ্গা পূর্ণিয়া ভাগলপুর এছাড়া যে দেওঘর দেখছিলাম এই দিকে যে মেঘটা ছিল মানে এর সঙ্গে অনেকটা মিল পাওয়া গেছে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরে দেখুন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে মানে মাঝারি বাড়ি অন্তত হতেই পারে এবং যেটা হচ্ছে বজ্র বিদ্যুৎ আমরা একবার দেখে নিচ্ছি চলুন এখানে আমরা দেখে দিচ্ছি আবহাওয়ার র্যাডারে চলে যেয়ে দেখেন বজ্রবিদ্যুতের যেটা বলছে কোথাও কোথাও হতে পারে কি না এই দিকটাতে বেশি দেখাচ্ছে তুলনামূলক এই মনমোহন সিং সিলেটের বা যেদিকে মেঘালয়ের দিকে এখানেও কিন্তু কিছুটা বিক্ষিপ্ত হতে পারে মাঝে মধ্যে কোথাও কোথাও এই ঝাড়খণ্ড এলাকাতেও হতে পারে দেখা যাক আমরা যেটুকু পাচ্ছি তো এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে এখনও বজ্রবিদ্যুৎ হয়তো সকালেতে ওঠেনি হয়তো হতে পারে আপাতত যখন বলছে একটা হতে পারে তার মানে হতে পারে তো আমরা স্যাটেলাইটের যেটা দেখছিলাম এই যে চিত্রটা ঘন কালো ধার ধারভাঙা পাট না মানে একদম মিল পাওয়া যাচ্ছে ও ইন্ডির আপডেটের সঙ্গে তার মানে এবারে তাহলে একটু মিলিয়ে দেখে নিই এই দিকগুলোতে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত এর সঙ্গে আদৌ আসবে কিনা চলুন একবার দেখে নিয়ে যাক এটা হচ্ছে সকালের দিকে চিত্র আমরা দেখলাম এখানে এই সমস্ত এলাকাতে যে যেটা দেখতে পাচ্ছি তার সঙ্গে অনেকটা মিল খাচ্ছে সিং পর্যন্ত আমরা দেখতে পাচ্ছিলাম সিলেট পর্যন্ত কিছুটা মেহেরপুরের দিকে রাজশাহীর দিকে মানে বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদের দিকে বীরভূমের কিছু অংশে পাওয়া যাবে এবং এইগুলোতে ফাঁকা ফাঁকা রয়েছে চলুন এটাকে আমরা ট্র্যাক করে একটু বাড়াই বাড়িয়ে বাড়িয়ে দেখি এখানটাকে একটু ছোটো করে দিই চলুন এবারে দেখুন সঙ্গে থাকুন আমরা পরের দিকে নিয়ে যাচ্ছি পরের দিকে নিয়ে গেলে যেটা হচ্ছে এই এই যেটা বলছে এটা পরের দিকে ফেসে নিয়ে গেলে দেখা যাচ্ছে যে এখানে খুব বেশি পাওয়া যাচ্ছে না হালকা ফুলকাই থাকছে মূলত এই জায়গাগুলোতেই ভাসাবে মনে হচ্ছে উত্তরবঙ্গটাই মূলত রয়েছে আর একটু পরের দিকে নিয়ে যাওয়া যাক মেঘ যদি জমে আসে বৃষ্টি তো দেখা যাচ্ছে যে যদি একটুখানি সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা বা কলকাতা তার আশেপাশে দিকটাতে একটু করে কিন্তু হালকা ফুলকা দেখা যাচ্ছে তার মানে এখানটা হচ্ছে এই খুলনা বিভাগের দিকে ঢাকার দিকে মানে এই দিকেও ওটা বেড়ে গিয়ে বৃষ্টি ঘটাতে পারে এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত মাঝারি ভারী বৃষ্টিপাত হবে এমনটা কিন্তু রয়েছে দেখা যাক আরও একটু বাড়ানো যাক দুপুরের দিকে এই যে রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এদিকেটা একটু বড় করে দক্ষিণবঙ্গে কি আসছে দেখুন পূর্ব বর্ধমান কাটোয়া শান্তিপুর এদিকে রয়েছে সম্ভবত নদীয়ার কিছু অংশ কৃষ্ণনগর রয়েছে এছাড়া বনগা, চাকদা পান্ডুয়া চন্দননগর এই দিকটাতে একটা দেখা যাচ্ছে আরামবাগের কিছু কিছু এলাকাতে বা বিষ্ণুপুর কতুলপুরের দিকে চন্দ্রকোনা এদিকে কি ঝাড়গ্রামের দিকে খুবই হালকা সম্ভাবনা রয়েছে তারপরে যেহেতু জলীয় বাষ্প রয়েছে একদম বলা চলবে না যে হবে না বলা চলবে না কারণ গুমর গরমটা থাকবে দেখুন পরের দিকে মনে হচ্ছে ঝাড়গ্রামের দিকেও নামতে পারে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে হয়তো এক পশলা নামলেও নামতে পারে এবং আরামবাগ পূর্ব বর্ধমান শান্তিপুর কাটোয়া এদিকে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ার দিকে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এক পশলা হলেও হতে পারে বাঁকুড়ার দিকেও একটু দেখা যাচ্ছে এটা কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতটা বাড়ছে মানে উত্তরবঙ্গে তো হচ্ছেই কিন্তু দক্ষিণবঙ্গ কিছুটা প্রভাব পড়তে পারে মঙ্গলবারে কিন্তু সম্ভাবনা রয়েছে এবং এই এলাকাতে বৃষ্টিপাত কিন্তু থাকবে তার মানে উত্তরবঙ্গের সঙ্গে আসামের বেশ কিছু অংশ বৃষ্টিপাত পেতে চলেছে ত্রিপুরার দিকেও হালকা ফুলকা হলেও থাকতে পারে একবার হলেও বৃষ্টিপাত হতে পারে এরকম কিন্তু সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়া নিজে জানে যে কখন কোথায় বৃষ্টিপাত ঢালবে এগুলি সবই পূর্বাভাস এবারে রাতের দিকে নিয়ে গেলে রাতের দিকে দক্ষিণবঙ্গে মনে হচ্ছে বৃষ্টিপাত কিছু হবে না আমরা যেটা দেখতে পাচ্ছি রাতের দিকে মানে ওই যা হবে বিকেলের মধ্যে বা সন্ধ্যের আগেই হতে পারে তারপরে যেটা দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে আবার বিরাট ভয়ঙ্করভাবে ঢালতে পারে উত্তরবঙ্গে তো রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার এখানে ভারী দিকে হতে পারে এবং এক তারিখ থেকে আরও বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে মানে কোথাও কোথাও প্রবল ভারী বৃষ্টিপাত হবে তার জন্যই কিন্তু দুর্যোগের সম্ভাবনা পাহাড়ে ধস নামার সম্ভাবনা জলস্তর বৃদ্ধির সম্ভাবনা শুরু হচ্ছে এবারে এটা চলবে এখন এই রংপুর কলাই রাজশাহী মনমোহন সিং এবং আসাম এই তুরা থেকে শিলং প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা বালুরঘাট এই যে বালুরঘাট গঙ্গারামপুর এদিকেও বৃষ্টিপাত সম্ভাবনা এছাড়া এই সৈদপুর রংপুর এদিকেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে মানে এছাড়া ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সরিষাবাড়ি জামালপুর ফুলপুর এদিকে নলিবাড়ি নলিয়াবাড়ি দিকটাতে একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে এই সাইডটাতে শিলংয়ের দিকে ভারী বৃষ্টিপাত মানে এই এলাকা জুড়ে একটা বৃষ্টিপাতের দাপট কিন্তু থাকবে কিন্তু দক্ষিণবঙ্গে খুব বেশি আশা না করাই ভালো আমরা পরবর্তী আপডেট আপনাদের দেখিয়ে দেবো এটাই এরকমই থাকলো আশা করি উপকৃত হবেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ